যাদের বাজেট মোটামুটি ধরেন আঠারো বিশ হাজার টাকা আছে একটা সুন্দর সাইকেল চাইতেছেন আর সবগুলো পার্স মোটামুটি অরিজিনাল সীমানুর চাইতেছেন লেখা সীমানো না অরিজিনাল সীমানুর চাইতেছেন তারা মূলত এই সাইকেলটা দেখতে পান আপনার বাজেটের মধ্যে হইতে পারে এই সাইকেলটা সেরা একটা সাইকেল যে জিনিসটার জন্য আপনি অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে সাইকেলের অয়েল ব্রেক এই সাইকেলের অয়েল ব্রেক ব্যবহার করছে আর আঠারো হাজার পাঁচশো টাকার একটা সাইকেলে অয়েল ব্রেক ব্যবহার করছে এই অয়েল ব্রেকটার মডেল হচ্ছে এক্সপার্ট ব্র্যান্ডের একটা অয়েল ব্রেক এই ব্রেক ব্রেকের কোয়ালিটি মোটামুটি ভালো এই সাইকেলটা খুব শীঘ্রই হচ্ছে চালাবো চালাই আপনাদের দেখাবো সাইকেলটা চালাইতে কেমন রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে সাইকেলটা নিজে নিব চালাবো চালাইয়া হচ্ছে এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনারা অনেকে চান হচ্ছে অয়েল ব্রেকের সাইকেল প্লাস ট্রান্সমিশন স্পিড বেশি মানে একের মধ্যে যারা সব কিছু চান তাদের জন্য মূলত এই সাইকেলগুলো আর এই সাইকেলটার নাম হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ার থ্রি পয়েন্ট জিরো আর এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা সাইকেল অথবা ভ্যালুস যে কোম্পানির সাইকেল ওই কোম্পানির একটা সাইকেল আর এই কোম্পানির আপনাদের সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে বাজেটের মধ্যে বেস্ট কিছু দেওয়ার জন্য আর এই সাইকেলটা সম্পর্কে বলবো এখন এটা হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরো এই সাইকেলটা দুইটা কালার হয় এটা একটা আর একটা হচ্ছে কালো কালোটা এখনো সম্ভবত অ্যাভেলেবেল হয় নাই এই কালারটা অ্যাভেলেবেল আছে এই জন্য এটা দেখাচ্ছি আর এই কালারটা দেখতে যথেষ্ট সুন্দর মানে আপনাদের যখনই সামনাসামনি দেখবেন খুব সুন্দর একটা কালার সরাসরি চোখে আর গ্রাফিক্সটাও দেখতে অনেক সুন্দর আগের সেভেন্টি ওয়ান ওয়ারিয়ারের থেকে এটার হচ্ছে গ্রাফিক্সটা যথেষ্ট সুন্দর করছে আর গ্লসি ফিনিশিং জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে চকমক করতেছে এখন আসি সাইকেলের স্পেসিফিকেশনের দিকে সর্বপ্রথম এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড কত এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে চব্বিশ মানে টোয়েন্টি ফোর স্পিড ট্রান্সমিশন স্পিড আর এই সাইকেলের গ্রুপ সেট হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের গ্রুপ সেট হিসাবে সীমানোর গ্রুপ সেট ব্যবহার করছে শুধুমাত্র আপনাদের শিফটারটা সীমানোর ব্যবহার করে নাই গ্রুপ সেটের পার্টের মধ্যে সিফটার হিসেবে ব্যবহার করেছে নর্মাল একটা শিফটার যেটা হচ্ছে আপনাদের থ্রি ইন্টু এট স্পিডের একটা শিফটার আর এই শিফটারের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো তবে সীমানোর মতো না তবে কোয়ালিটি আর দশটা লোকাল চাইনিজ সাইকেলের চেয়ে এই শিফটারের কোয়ালিটি অনেক ভালো শিফটারের পর আসা যাক সাইকেলের ফ্রন্ট ফ্রন্টেলারের দিকে এই সাইকেলটার ফ্রন্টেলার হিসেবে ব্যবহার করছে সীমানোর টার্নিং একটা ফ্রন্ট ফ্রন্টেলার যেটা হচ্ছে আপনাদের থ্রি স্পিড একটা ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টারের পর আসি সাইকেলটা রেয়ার দিকে এই সাইকেলটা রেড ডলার হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানু একটা রেড ড্রলার আর রেডার মডেল হচ্ছে অ্যালট্রাস আর এটা হচ্ছে আপনাদের স্পিড এর জন্য আল্ট্রাসটা ব্যবহার করে সেই এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এরপর আসা যাক সাইকেলের চেনের দিকে এই সাইকেলের চেন হিসাবে ব্যবহার করা হয়েছে কে এমসির একটা চেন যেটা হচ্ছে কে এমসি এইট স্পিডের জন্য যে চেনটা ব্যবহার করে সেই চেনটা এই সাইকেলে ব্যবহার করছে চেনের পর আসা যাক সাইকেলের ফিউইল দিকে এই সাইকেলটা আপনার ফিউল ব্যবহার করছে এরাতে আপনার ক্যাসেট ব্যবহার করে নাই এর স্পিডের একটা ফিউল ব্যবহার করছে এরা হচ্ছে আপনাদের মেড ইন তাইওয়ানের একটা ফিউল এই সাইকেলে ব্যবহার করছে কোয়ালিটি হচ্ছে সীমানুর আশেপাশে তবে একবারে সীমানুর মতো যে পাবেন ওরকম না তবে বাজেটের মধ্যে যেটা পাইতেছেন অনেক ভালো কিছু পাইতেছেন আর এই সাইকেলের ক্র্যাঙ্ক সম্পর্কে কিছু বলা হয় নাই এই সাইকেলের ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে হচ্ছে সীমানুর একটা ক্র্যাঙ্ক আর মডেল হচ্ছে সীমানু এফসিটি ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক এটা হচ্ছে আপনাদের সেভেন স্পিড স্পিড দুইটাতেই খুব সুন্দর মতো চলে মানে সাপোর্ট করে আর বটম ব্র্যাকেট হিসেবে ব্যবহার করছে সিল বেয়ারিং বটম ব্র্যাকেট এটা হচ্ছে টুনের ব্যবহার করছে সম্ভবত টুনের একটা সিল বেয়ারিং বটম ব্র্যাকেট ব্যবহার করছে মানে এটার মধ্যে যে জিনিসটা থাকে ওটা হচ্ছে টুনের একটা বটম ব্র্যাকেট এখন আসি সাইকেলের হুইল সেটের পাটে সর্বপ্রথম আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করছে বরাবর মেঘনার যে টায়ারটা ব্যবহার করে মেঘনার এম টায়ারটা আর এখানে ওই টায়ারটাই ব্যবহার করছে টায়ার সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স ইন্টু টু পয়েন্ট ওয়ান ইঞ্চি আর রিম হিসাবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা রিম অথবা বলতে পারেন ভ্যালসের একটা রিম আর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চি একটা রিম ব্যবহার করছে এই সাইকেলটাতে রিমের পর আসা যাক সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হয়েছে তাই ওনের একটা হাফ আর এই হাবটা হচ্ছে আপনার বল বেয়ারিংয়ের এর মানে এটাতে বল ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু হুইলের একটা হাফ মোটামুটি সব কিছু বলা শেষ যে জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে সাইকেলের অয়েল ব্রেক এই সাইকেলের অয়েল ব্রেক ব্যবহার করছে আর আঠারো হাজার পাঁচশো টাকার একটা সাইকেলে অয়েল ব্রেক ব্যবহার করছে এই অয়েল ব্রেকটার মডেল হচ্ছে এক্সপার্ট ব্র্যান্ডের একটা অয়েল ব্রেক এই অয়েল ব্রেকের কোয়ালিটি মোটামুটি ভালো এই সাইকেলটা খুব শীঘ্রই হচ্ছে চালাবো চালাই আপনাদের দেখাবো সাইকেলটা চালাইতে কেমন রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে সাইকেলটা নিজে নিব চালাবো চালা হচ্ছে এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করবো আর আপনাদের জানাবো হচ্ছে এক্সপ্রাইকের অয়েল ব্রেকটা কেমন ফিডব্যাক এরপর আসি সাইকেলের অ্যালোয়ের পার্টগুলোর দিকে যেমন সাইকেলের সিট পোস্ট তারপর হ্যান্ডেল বার স্টিম এই জিনিসগুলো এই যাবতীয় যা যা আছে সব কিছুই ব্যবহার করছে মেঘনা কোম্পানির স্টকের প্রোডাক্ট অথবা বলতে পারেন ভ্যালুস প্রোডাক্ট ব্যবহার করছে আর হ্যান্ডেল বার ব্যবহার করছে সম্ভবত সাতশো এম এম পাঁচ ছয়শো আশি এম এম একটা হ্যান্ডেলবার মোটামুটি বড় সড়ো একটা হ্যান্ডেলবার এই সাইকেলে ব্যবহার করছে এখন আসি সাইকেলের সাসপেনশনের দিকে আর সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালোসে একটা সাসপেনশন আর সাসপেনশনের সাইজ হচ্ছে একশো এম এম আর সাসপেনশন আপনাদের লক আউট লক এই অপশনটা পাওয়া যাবেন মানে এটা লক করেও চালাইতে পারবেন আনলক করেও চালাইতে পারবেন যাদের বাজেট মোটামুটি ধরেন আঠারো বিশ হাজার টাকা আছে এটা সুন্দর সাইকেল চাইতেছেন আর সবগুলো পার্স মোটামুটি অরিজিনাল সীমানোর চাইতেছেন লেখা সীমানো না অরিজিনাল সীমানো চাইতেছেন তারা মূলত এই সাইকেলটা দেখতে পান আপনার বাজেটের মধ্যে হইতে পারে এই সাইকেলটা সেরা একটা সাইকেল আর এই সাইকেলের সিটটাও ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল একটা সিট ভ্যালুসের রাইডিং সাইকেলগুলোর সিট যেরকম শক্ত হয় এর সিটটা অতটা শক্ত না এর সিটটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা সিট মানে চালায় আরাম পাবেন ওই টাইপের একটা সিট এই সাইকেলে ব্যবহার করছে আর ভ্যালুসের দামি সাইকেলগুলোতে যেমন আউটরে সিরিজে ভি সিরিজে যে টাইপের গ্রিপ ব্যবহার করে এই সাইকেলও ওই গ্রিপটাই ব্যবহার করছে মানে হ্যান্ড গ্রিপ যেটা ধরে আপনারা সাইকেল চালাবেন সেই জিনিসটা এই সাইকেলটার দামের সম্পর্কে একটু ধারণা দেয় এই সাইকেলটার দাম হচ্ছে উনিশ হাজার দুইশো টাকা আর যদি কেউ সাইকেল লাইফ থেকে কিনেন সেক্ষেত্রে আপনাদের সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে টোটাল দাম দাঁড়ায় হচ্ছে বিশ হাজার একশো ষাট টাকা বিশ হাজার একশো ষাট টাকা হইলে আপনারা এই সাইকেলটা কিনতে পারবেন আর এই সাইকেলটা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সাইকেল লাইফের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে সাইকেলটা নিতে পারেন তবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ